প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িকতা দেশের অগ্রগতি ও বিকাশের পথে অন্যতম বাধা, তাই জাতীয় কবির চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দিতে হবে। শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন, দেশে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই, এমন দুঃসময়ে প্রেরণার উৎস দ্রোহ ও সাম্যের কবি নজরুল। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পাশাপাশি কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণের কথা বলেন তারা। ফুলেল শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশের অগ্রগতির পথে, এই স্বাধীন দেশের বিকাশের ধারা অন্তরায় হয়ে আছে। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাটিত করব, এই শপথ করি। একটি ভয় এবং আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, সেখানে যেন আমাদের কাছে এখনও উদ্দীপনার এবং প্রেরণার একটি স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে এমন এক কবি এসেছিলেন, অবিস্মরণীয় কবি, যাকে পেয়েছি আমরা, তিনি সাদাকে সাদা বলতে পেরেছিলেন, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলতে পেরেছিলেন।